দর্শক, এখানে মাঝারি গরু দেখেন, মাঝারি সাইজ গরু, কয়েকটি মাঝারি সাইজ গরু আছে এপাশে, এপাশেও মাঝারি সাইজ গরু। ওনাদের কাছে আমি দাম শুনবো, দাম কত চায় এবং কে কত বলেছে, কিরকম বিক্রি হচ্ছে। আপনারা মাঝারি গরুর দাম আজকে শুনবেন। তো ভাই, গরু কয়টা আনছেন আপনি? একটা ভাই, একটা একটা। আপনি নিজে চাষি না ব্যাপারী? ব্যাপারী ভাই। ব্যাপারী? এই যে এই গরুটাই আপনার, দেখেন এই মাঝারি গরু। আপনি কত চান? ১২০ চান। দাম করছে? কত বলছে? ১৬০ বলছে। দেখেন ১০৮ বলছে। যাই হোক, এখানে আরো মাঝারি গরু আছে, দেখেন এই যে লাল মাঝারি গরু। এটা কার? আপনার? আপনি চাষি না ব্যাপারী? আপনি নিজে লালন পালন করছেন? দর্শক, আপনারা দেখেন উনি নিজেই লালন পালন করছে পরম মমতায় এবং যত্নে। এই গরুটার দাম আপনি কত চান? ১২০ দাম কি বলছে কেউ? দাম বলছে? কত বলছে? ৮৫ বলছে। ৮৫? শুধু ৮৫ বলছে? দেখেন মাঝারি সাইজ ৮৫ বলছে। কালো একটা দেখেন, কালো টাকার আপনার? আপনি চাষি না ব্যাপারী? ব্যাপারী। কত চান দাম? ১২০ চাচ্ছেন উনি। ১২০ চায়। দেখেন কালো গরুটা, কয় দাঁত এই গরুর? এটা দাঁতে নাই, দাঁত দাঁত মানে পড়ব আর কি। বড় গরু দাঁতে নাই আর কি, যারা দাঁত পড়ব আর কি। দাম কত বলে? দাম হলো ৯৫ ৯৫ ৯৫। দর্শক আরো দেখেন, কত দাম? কত দাম? কত? হ্যাঁ, কত দাম? কোনটা দাম আপনি বলেন? এইটার দামই বলেন, এই লালটা ১০০ নিব কারা? এই দেখেন ১.৫ লাখ টাকার একটা গরু। দাম বলছে কেউ? দর্শক চলেন আমরা আর একটু ভিতরে যাই, ভিতরে যাবো গরু দেখতে। এই দেখেন কত গরু, গরুর অভাব নাই। এই দেখেন গরু, অন্যদিকে দেখেন হাইকোর্ট থেকে রিট করেছে একজন উকিল, সে বলছে যে বাংলাদেশে গরুর সংকট, গরু আমদানি করতে হবে। অথচ গরু দেখেন অভাব নাই গরু। দেখেন ব্যাপারী চাষি গৃহস্থ সবাই বলছে যে গরু আর গরু। এই যে দেখেন, ওই যে একটা গরু আমি দেখাই, চঞ্চল গরু। ভাই গরু আপনার দাম কত? কত দাম? কত? ১৩০ দাম বলছে কেউ? বলছে? কত বলছে? ১১০ বলছে। দেখেন উনি ১৩০ চেয়েছে, ১১০ অলরেডি বলছে। আপনারা দেখেন গরু, এই যে আর একটা গরু পাশাপাশি সার গরু দেখেন কালো। দাম কত? ১৪০ দাম বলছে কেউ? কত বলছে? ১৫ ১৬ বলেছে। দেখেন সরাসরি গরুর হাট থেকে অনেক গরু, গরুর কোনো সংকট নেই।